أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহরক আলহামদুলিল্লাহ ওয়াদা ওসলাত আল মাল্লা নবিয়া বাহাদা এক সময় ভাই জিজ্ঞেস করছিলেন যে কবলাল জুমা এবং বাদ আল জুমা জুমার পূর্বে কয়রাকাত সালাদ পড়তে হবে এবং পরে কয়রাকাত সালাদ পড়তে হবে যে সময় ভাই ভাই হিমর্মে হাদিস এসেছে দেখি আমরা আনসালিম আনা বিহি আনি নবী সাল্লাইসাল্লাম আন্নাহু কানা ইউসল্লি বাদাল জুমাতি রকাত আইন সালিম রদেল হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে তার পিতার মাধ্যম বর্ণনা করে নবী সল্ল্লাহ ভাল সাল্লাম জুমার ফরোজের পরে দুই রাকাত সালাতদায়ী করতেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ ভালাই জুমার ফরজ সালাদ পড়ার পরে তিনি তিনি দুরাকাত সালাদ পড়তেন এই হাদিসে স্পষ্ট এটা স্পষ্ট হচ্ছে ইমাম তিরমিজুর রহমাল্লাহ হাদিস তিনি ৫২১ পাঁচশত একুশ নম্বর হাদিস জি অন্য হাদিস দেখি আনি আন্নাহু ইদা সল্লাল জুমাতা ইন সরাফা কাল কানা রসরুল্লাহ সাল্লাম ও ইবনে ওমার রাদুল্লাহ হতে বর্ণিত তিনি জুমার ফরজ সালাতের সালাত শেষ করে বাড়ি গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন তারপর তিনি বলতেন আল্লাহ রসুল সাল্লাম এটা করতেন এটা করতেন ইমাম তিরমিজুর রাহেমুল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন পাঁচশত বাইশ নাম্বার হাদিস তাহলে এই হাদিসে বাড়িতে দুই রাখাত সালাত পড়ার কথা স্পষ্ট হল আনাবি হুরাইরা কল কল রসরুল্লাহ সল্ল্লাহ সাল্লাম বানকানা মিনকুম মোসল্লিয়ান বা আদাল জুমাতে ফালিউ সল্লি আর বা আন আবু হুরাইরা রদেল্লাহতে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সল্ল্লাহ ভলাই বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার সালাতের পর সালাত আদায় করতে চায় সে যেন চার রাকাত আদায় করে তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আল্লাহ রসুল সাল্লাম জুমার পরে বলেছেন যে ব্যক্তি জুমার পরে চার রাকাত সালাত পড়তে চায় সে যেন পরে হাদিসটি ইমাম তিরিবিন রহমেল নেসেন পাঁচশত তেইশ নাম্বার হাদিস তাহলে দুইটা হাদিস আমরা পেলাম দুই রাকাত করে আল্লাহ রসুল সাল্লা সাহেব পড়েছেন আর এখানে চার রাকাত তাই জুমার পরে দুই রাকাতও পড়া যায় চার রাকাতও পরা পড়া যায় যা স্পষ্ট হাদিস জি এখন আমরা জুমার পূর্বে কয়রাকাত পড়ব নাকি সম্মানিত ভাই বোনেরা আমরা যে যেখান থেকে শুনছি আসলে জুমার পূর্বে নির্দিষ্ট করে কোনো সালাত কয় রাকাত এটা সহিহাদ দ্বারা প্রমাণিত নয় তবে আল্লাহ রসুল সাল্লাম এ মর্মে অন্য বিষয় যে আপনার সাধ্যে যতটুকু আপনার কুলাই আপনি মসজিদে খুদ চলার আগে যদি আপনি আসেন তাহলে খুদবাতে ইমাম সাহেব খুদবাতে উঠার আগে যদি আপনি আসেন তাহলে আপনার মতো আপনি সালাত পড়বেন রাজকার করবেন কোরআন কোরান্তালাত করবেন আপনি এটা করতে পারবেন আর যদি ইমাম সাহেব খুদবাতে উঠে যান খুদবাতে যদি ইমাম সাহেব উঠে যান আর মুসল্লি আছে তাহলে সে যেন দুই সালাত সালাদ পড়ে তারপর বসে কারণ এবার মেয়ে সই হাদিস রয়েছে আল্লাহ রসুল সল্ল্লাহাইসাল্লাম খুদবা দিছিলেন এক ব্যক্তি আসলেন এক সাহাবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সালাদ পড়েছ সে না আমি পড়ি নাই আল্লাহ রসুল সাল্লাহ বললেন তাহলে তুমি সালাদ পড়ে নাও তাহলে তুমি সালাদ পড়ে নাও দুই কাত তারপরে তুমি বসো তার মানে যে কেউ যদি ক্ষুদা চলে ইমাম সাহেব ক্ষুদবা দেন আর এভাবে অন্য কেউ যদি আসে বাহির থেকে তাহলে আগে দুই রিক্চ সালাদ পড়বে তারপরে বসে যাবে দেখুত বা শুনবে আর নির্দিষ্ট করে কোনো সালাত জুমার পড়বে জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট যে দুই রিক বা চাররা রাকাত বা আরো কিছু এভাবে নির্দিষ্ট করে নয় আপনি যতটুক আপনার সাধ্যে কুলাই আপনি যতটুক পড়তে পারবেন আপনি পড়বেন কোরআনতেলাও জিক রাজকার এভাবে আপনি করতে পারবেন আল্লাহ সুতলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন অল্লাহ আলম